যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাই যেন হর্তাকর্তা বিধাতা, তাদের কথাই শেষ কথা। তারাই নাকি ঠিক করে দেবে ক্যাম্পাসের কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা বসবে। ভাবতে পারছেন, কর্তৃপক্ষ থাকতে পড়াশোনা ছেড়ে এখন বিশ্ববিদ্যালয়ের রাজপথ সামলাবেন ছাত্ররাই, আর মুখে কলুপ এঁটে বসে রয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যেন তারা ছাত্রদের হাতের পুতুল। নতুন যিনি অস্থায়ী ভিসি এসেছেন বুদ্ধদেব সাউ, তিনিও ছাত্রদের তালে তাল মেলাতে ব্যস্ত। দেখে যেন মনে হচ্ছে ছাত্রদের কথা না শুনলে বোধহয় তিনি টিকতে পারবেন না। তা এই কটা দিনের অভিজ্ঞতায় তিনি বেশ হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন যে সিসিটিভি কোথায় বসবে, বিস্তারিত জানাতে হবে ছাত্র সংগঠনকে। শুধু সিসিটিভি নয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ক্ষেত্রে প্রাক্তন সেনাকর্মীদের কাজে লাগানো নিয়েও আপত্তি জানিয়েছে বাম অতিবাম ছাত্র সংগঠনগুলি। কিন্তু কেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কিংবা সিসিটিভি নিয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে ভূমিকা থাকবে পড়ুয়াদের? কেন কলেজের ভিতরে অসামাজিক কাজ রুখতে কড়া পদক্ষেপও বারবার আলোচনায় ছাত্রদের ডাকতে হবে? প্রশ্ন উঠছে বারংবার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর পর থেকে চলছে বিভিন্ন টানাপোড়েন। ক্যাম্পাসে কি আদৌ সিসিটিভি ক্যামেরা বসানো হবে? আদৌ কি হোস্টেল ক্যাম্পাসে বসবে সিসি ক্যামেরা? সেই নিয়ে আলোচনা করতে অ্যালস্টেক হোল্ডারদের মিটিং ছিল শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তবে সুরাহা হলো না এই মিটিংয়ে, উল্টে যাদবপুরের ভিসি দুষলেন মিডিয়াকেই। যাদবপুরের ভিসির কথা অনুযায়ী মিডিয়ার তরফ থেকে বিভিন্ন খারাপ জিনিস দেখানো হচ্ছে বিশ্ববিদ্যালয় সম্পর্কে, এমনটাই নাকি স্টেক হোল্ডার মিটিংয়ে আলোচনা হয়েছে, ভিসির কাছে অভিযোগ জানানো হয়েছে পড়ুয়াদের তরফে। পাশাপাশি সিসি ক্যামেরা বসানো নিয়ে আপত্তি নেই, তবে কোথায় সেই ক্যামেরা বসানো হবে সে বিষয়ে কর্তৃপক্ষকে লিখিতভাবে পড়ুয়াদের জানাতে হবে। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্টেক হোল্ডার দের বৈঠকের পর এই দাবি তুললেন পড়ুয়ারা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ, তিনি বলছেন আপনাদের স্বাধীনতা আছে, ছাত্রদেরও স্বাধীনতা আছে, আমি সত্যি কথাটা বলবো না, সেটা সত্যি সেটাই বলবো। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, আপনাদেরও একটা স্বাধীনতা আছে, ছাত্রদেরও একটা স্বাধীনতা আছে। তারা একটা যদি ডিপোটিশন রিডিং দিয়ে থাকে তাহলে তাদেরও প্রমাণ করার দায়িত্ব আছে কি না আছে লর্ড অফ দি ল্যান্ড জানে। আপনারা যদি কোনো কিছু করে থাকেন তাহলে সেটাও ল অফ দি ল্যান্ড জানে। কি প্রমাণ করতে, আমি যেটা স্টেক হোল্ডার মিটিংয়ে তো ওরা বলতে বলা হয়েছে সেখানেই সেটা আমি বলেছি। আমি আরে বাবা, আমি সত্যি কথাটা বলবো না তো, নাকি আমি সত্যি কথাটা বলবো না তো, তাহলে তাহলে আপনারা বলছেন আমি যেটা সত্যি কথা সেটাই বলেছি। সিসিটিভি নিয়ে মোটামুটি কারুর কোনো আপত্তি নেই, শুধু খালি যে কিরকম ভাবে স্ট্র্যাটেজিক পয়েন্ট গুলো তাদেরকে যেন আগে জানানো হয়। ওদের কাছ থেকে সাজেশন নিয়েছি
এবারে সেটা নিয়ে আমরা বসে দেখব যে কোথায় কি হবে। হ্যাঁ সেরকমই বলেছে, আজকের কর্তৃপক্ষ তো বলবে, আজকে তাদের ডিপোজিশনটা দেখে তারপরে একটা সিদ্ধান্ত হবে, তবে কিন্তু কর্তৃপক্ষ বলবে। আমি তো আমি যেটা হয়েছে সেটা বললাম, মানে আপনি উপজেলা হিসেবে আপনি তো সিদ্ধান্ত নেবেন বা কর্তৃপক্ষ মানে ওই ওখানে শুনেই আমি না ওখানেই বসে আমি সিদ্ধান্ত নিয়ে নেব। আমি তো সেটাই বলছি, ওদের আরে বাবা আশ্চর্য কথা, আমি ওদের ডিপোজিশন নিয়েছি, নিয়ে তারপরে আলাপ আলোচনা করে ডিসিশন নেব। আপনারা যেন মনে করছেন যে তখনই আমি ডিসিশন নেব, আমি ডিসিশন তো শুনে নিতে পারছি না। অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ তিনি বলছেন সিসিটিভি নিয়ে কারোর কোনো আপত্তি নেই, কোথায় কোথায় বসানো হবে সেটা যেন আগে তাদের জানানো হয়, ওদের কাছ থেকে সাজেশন নিয়েছি। একই সুরে সুর মেলাতে দেখা গিয়েছে রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সিসিটিভি নিয়ে যেটা ইউজিসির যে নির্দেশিকা সেটা সকলেই মানতে চায়, সেটার ক্ষেত্রে কোনো রকম বাধা বা বিধিনিষেধ নেই, কিন্তু সেইগুলো স্ট্র্যাটেজিক লোকেশনগুলো ঠিক কী কী হবে সে বিষয়ে ছাত্রদের কিছু প্রশ্ন আছে। বাকি সকলেই বলেছেন যে বিশ্ববিদ্যালয়কে র্যাগিং মুক্ত করতে এবং ইউজিসির নির্দেশিকা মানতে যা যা করণীয়। ছাত্রদের প্রশ্ন হচ্ছে যে মনিটরিংটা কারা করবে, সিসিটিভির মনিটরিংটা কারা করবে এবং সিসিটিভি কোথায় কোথায় বসবে, সে বিষয়ে বসানোর আগে স্টেক হোল্ডার হিসাবে যাতে তাদের সঙ্গেও আলোচনা করা হয় বা তাদেরকেও জানানো হয়। আমরা যেন নিজেরা এককভাবে না নিয়ে সকলকে যেন গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে যাদবপুরে এর আগেও সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেভাবেই যেন নেওয়া হয়। এবং মাননীয় উপাচার্য স্যারও বলেছেন যে কখন কি নেওয়া হবে সেটা প্রত্যেককে জানিয়ে করা হবে। ছাত্র মৃত্যুর উপরে সিসিটিভি বসবে সেটা তো অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করবে। সিসিটিভি নিয়ে সিসিটিভি বসার ক্ষেত্রে কোনো প্রশ্ন নেই, কিন্তু কোথায় বসবে এবং মনিটরিংটা নিয়ে প্রশ্ন। এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, আমার যেটা বক্তব্য বলি আর যেটা মূলত সমস্যা আমাদের মেন হোস্টেলের ছাত্ররা এসেছিল, আমার মিডিয়া বন্ধুদের কাছে আমার একান্ত আবেদন যে যেন একটু সহানুভূতির দৃষ্টিতে তাদেরও দেখা হয়। তাদেরকে এমনভাবে মাঝে মাঝে মানে চিহ্নিত করা হচ্ছে বা মাঝে মাঝে একটু ভুল তথ্য হয়তো প্রচার করা হয়ে যাচ্ছে বা তারা ভয় পাচ্ছে, এই বিষয়গুলোতেও তারা বলতে এসেছিল যে তারা তো তারাও আমাদের মতন একইভাবে সবাই মিলে সমব্যথী। তাদের আরও দাবি সিসিটিভির ফুটেজ কারা নজরদারি চালাবেন তাও জানাতে হবে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে উপাচার্য বুদ্ধদেব সাউ সাধারণত মিডিয়ার সামনে এসে ফের একবার মেজাজ হারান শুক্রবার, ফলে সংবাদ মাধ্যমকে কোনো যুক্তি ছাড়াই বলেন তিনি। অন্যদিকে নিরাপত্তারক্ষী সহ সিসি ক্যামেরা বসানোতে এখনও পর্যন্ত কোনো সুরাহা হলো না স্টেক হোল্ডার মিটিংয়েও, ফলে ছাত্র মৃত্যুর পরও প্রায় এক মাস হতে চললেও এই মুহূর্তে সবটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে যাদবপুরে। অন্যদিকে র্যাগিং রুখতে বিশ্ববিদ্যালয়ে রাতে আধিকারিক রাখার কথা জানিয়েছেন অধ্যাপকরা, কিন্তু সেনাবাহিনী থেকে কোনো নিরাপত্তা রক্ষী চাইছেন না অনেকেই। একই সঙ্গে আপসুর তরফে একটি অ্যাপ আনার কথা বলা হয়েছে, ফোনে সেই অ্যাপ স্টুডেন্টদের ফোনে থাকবে যেখান থেকে সুইচ টিপলেই সঙ্গে সঙ্গে নোটিশ করা যাবে কর্তৃপক্ষকে। তবে সব মিলিয়ে দোলাচলের মধ্যেই রয়ে গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।